তো নমস্কার, মোর নাম হচ্ছে হিতেশ্বর রায়। মোর নাম হিতেশ্বর রায়, এটা হচ্ছে মোর বুনু, এটা হচ্ছে মোর ভাই। সবাই না আমরা এক গ্রামের লোক। আমার বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। ঠিক আছে, তবে আমি সবাইকে পছন্দ করো, বাংলাদেশের লোকগুলা আমার ভাই ভাই। ঠিক আছে, আমরা সবাইকে পছন্দ করি। তো যারা আমরা ভারতীয়রা তোমাকে সবাইকে পছন্দ করি, তো সবাই আমরা ভাই ভাই। তো আজকের টপিকস হচ্ছে দোতরা শিক্ষা। তো কেমন করি, কেমন করি তোমরা দোতরা শিখিয়ে পাবেন, সেটার ভিডিও এটা। তো এটা প্রথমে গান বাজাও, তারপরে কইম কেমন কী কী ট্রিক্স তোমরা ব্যবহার করলে তোমরা দোতরা শিখিয়ে পাবেন। ঠিক আছে, ওইদিক দেখো মোর একটা ভাগনা দেখে পাচ্ছে ভিডিও, রাস্তার ধারে বানাচ্ছো। তো তো গান বাজাচ্ছ, তারপরে কইম কী কী করলে ট্রিক্সটা তোমরা এরকম বাজায় পাবেন। ঠিক আছে, মুই একসময় বাজায় পাইছিল না, তো কথা বন্ধ গান চালু করছো। বছরে ফোটে হোলা সই না যায়ো যমুনার জলে, বছরে ফোটে হোলা সই না যায়ো যমুনার জলে, ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে। সেই ঘাটে কানাইয়া হাসোই না যায়ো যমুনার জলে, ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে। নন্দের বাটা চিকনার কালা, কালা দিলে বিষম জ্বালা সই না যায়ো যমুনার জলে, ও কালা দিলে বিষম জ্বালা সই না যায়ো যমুনার জলে, ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে। কদম গাছে হেলানি রে দিয়া কালা বাজায় মোহন বাসি সই না যায়ো যমুনার জলে, ও কালা বাজায় মোহন বাসি সই না যায়ো যমুনার জলে, ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে, ও তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে। বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, বছরে ফোটে হোলা সই না যায়ো যমুনার জলে, তোমরা না যায়ো না যায়ো না যায়ো সই রে ওই না যমুনার জলে।
যদি গানটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর শুনো এবার কেমন করে এরকম বাজা পাবেন। তো প্রথম এটা যখন প্রথম শিখবো দোতরা, প্রথম তোমাকে সুর বাঁধবে শিখবো হবে। যদি সুর বাঁধবা চান তাহলে তোমাকে সুরটা দেছো, এটা হচ্ছে তোমার সুর টোন, যেটা হচ্ছে ব্যাস। এই তিনটে জিনিস বাঁধবে শিখবো হবে। যদি বাঁধবে চান তো যদি সেরকম যদি পিডিএফ চান এটার, মানে রেকর্ডিং চান যে কেমন করে রেকর্ডিংটা তোমাকে দিমুই, তোমার ছাড়িয়ে পাবেন, ঠিক আছে, এই তোমরা বাঁধিয়ে পাবেন দোতরাটা, তো সেটা যদি করবো চান তো মোর হোয়াটসঅ্যাপ নাম্বার কল করো 9382807596। ওই নাম্বারটা যদি কল করেন তোমাকে মুই পিডিএফ পাঠিয়ে দিম, তোমাকে মুই রেকর্ডিং পাঠিয়ে দিম, ওইটা শুনে শুনে তোমরা বাঁধিয়ে পাবেন, ঠিক আছে। আর তাছাড়া ভিডিও কলের মাধ্যমে মুই বাঁধে দিয়ে পাবো দোতরা, তো তোমরা যদি চেষ্টা করেন তো অবশ্যই পাবেন। হ্যাঁ কথা বলিস না, আমার পিছনে আয়, ভিডিওতে উঠ, আনলে এখান থেকে যা ভাই। হ্যাঁ বাংলাতে বললাম তো, বুঝতে পারছিস না কথাগুলো, ভাই এখান থেকে যা নাহলে পিছনে আয়, কথা বলিস না। তো দুইটা পিছনে ভাই আছে, একটা ফুটেজ বেশি খাচ্ছে, নিজেকে যে কী মনে করে ক্যামেরা পিছনে আছে কথা কইবে লাগছে। হ্যাঁ অ্যাকচুয়ালি মোর রাগ টাগ নাই, মুই নর্মালি কয়েছো, রাগ করলেন ভাই, নাটা কইবে না আমরা, কারণ ক্যামেরা দুটো না, তো ওটা ভালো একটা হাসি দিস তো, এই দেখো রাগে নাই, ভাই লাইলেও ভাই হয়, সবাই আমরা মিলেমিশে থাকি। তো যদি বাঁধবে চান মইটা করবেন যে কোন স্কেলে আছে দোতরাটা, এটা অ্যাপে আছে বা তোমরা হারমোনিয়াম গনে পড়েন 11 নম্বর স্কেল এটা, বা অ্যাপ অ্যাপ স্কেল এটা। তো আরেকটা গান করছো, ও হ্যাঁ দোতরা কেমন করে বাজাবে পাবেন, তো এটা গান শুনতে শুনতে তোমরা বাজবা শিখে যাবেন, আগে শুনো তারপরে বাজবা শিখবেন, ঠিক আছে। আগে যদি না শুনেন তাহলে কিন্তু কোনোদিনও বাজবা শিখবেন না, ঠিক আছে। ময়ও প্রথমে শুনো তারপরে বাজবা শিখো, এই গানলা শুনি শুনি তারপরে শিখিসু। তো যদি শুনেন তাহলে অবশ্যই শুনতে শুনতে হেডফোন লাগিয়ে দেওয়া দরকার পড়লে, তবে হ্যাঁ হেডফোনের সাউন্ডটা একটু কম দেবেন, কারণ বাইক টাইক যা আছে পে পু আওয়াজ গেলে তোমার ডিস্টার্ব করে দেবে কানের, তো হালকা সাউন্ডটা কম তুবেন, দোতরা শুনো আর দোতরা নিয়ে বসে যাও, এই মোবাইলে শুনো আর দোতরা নিয়ে বসে যাও, তাহলে শিখে যাবেন। তো আরেকটা গানও যাচ্ছ, আগা নাও হে ডুবু ডুবু পাছা নাও হে বইসো ঢোঙায় ঢোঙায় ছেকং পানি রে, জলছে কিতে জলছে কিতে সিরিল সেতির দড়ি গোলার হার খুলিয়া কোনারে, ওরে সেতির লাগায় দড়ি গোলার হার খুলিয়া কোনারে, আগা নাও হে ডুবু ডুবু পাছা নাও হে বইসো ঢোঙায় ঢোঙায় ছেকুং পানি রে, ঢোঙায় ঢোঙায় ছেকুং পানি রে। এক সুন্দরী পার করিয়া নিচ গানায় আনা
তোক সুন্দরী পার করিয়া রে মুইনি সঙ্গে আনা আনা তোক সুন্দরী পার করিয়া রে সোনা খোসাম রূপা খোসাম খোসাম রূপার মালা খোড়া গাঙ্গে খেওয়া দিয়া রে ওমর শরীর হন মোর কালা খোড়া গাঙ্গে খেওয়া দিয়া রে সোনার নাইয়া রে আগা নাওয়ে ডুবু ডুবু পাছা নাওয়ে বৈশ ঢোঙায় ঢোঙায় ছাকুং পানি রে ঢোঙায় ঢোঙায় ছাকুং পানি রে তো দেখলেন গানটা কেমন বাজানো, ভালো বাজানো কি খারাপ বাজানো সেটা কয়েন কমেন্টে। যদি ভালো হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও দেখবেন, আর তোমার হেল্প হবে যদি যারা যারা দোতরা শিখেছেন বা দোতরা যদি নাও শিখেন বিনোদনের জন্য এটা দেখে পারেন ভিডিওটা, নো প্রবলেম। তবে দোতরা শিখতে একটু টাইম তো লাগবেই, ধৈর্য ধরবে হবে। তো সব কিছু কোয়ারির জন্য তোমার কল করিয়ে পারেন 9382807596। কখনো করে মুই যদি রাগি থাকো তাহলে ফোন করেন না, বিশেষ করি দুপুরবেলা করি মোর বিরক্ত লাগে, ঠিক আছে, তখন ফোন করেন না। সন্ধ্যাবেলা আর সকালবেলা এই দুইটা সময় মুই একদম কুল থাকো, হ্যাঁ, তখন ফোন করবেন সব সময়, একদম 10-20 মিনিট টাইম দিয়ে দিন তোমার জন্য, ঠিক আছে, সকালবেলা আর সন্ধ্যাবেলা ফোন করবেন যখন ইচ্ছা তখন, কিন্তু দুপুরবেলা ভাই ফোন করেন না, দুপুরবেলা আমার ঘুমবাম না তো। আর সামনে আরও ভালো ভালো ভিডিও আছে দোতরা শিক্ষার, আর কিছু টিপস কই দাও, দোতরাটা তোমার ধরবেন এরকম করি, দোতরা ধরেন অনেকজন এরকম করি ধরে, এরকম করি ধরি আনে বাজায়, তো এরকম ধরি বাজালে অত শক্তি পাবেন না, বলগুলো অত ক্লিয়ার হবে না, যদি ক্লিয়ার করবে চান বল তাহলে অবশ্যই দোতরাটা তোমরা এরকম করে ধরবেন, যেটা মোর স্টাইল, এটা মোর একটা দাদুর ঠান থাকি মুই শিখছু, ও এরকম স্টাইলে ধরতো দোতরাটা, আর মুই এখন ওরকমে ধরো। তো আর এরকমই দোতরাটা ধরবো তাহলে ভালো হয়। আর কিছু ট্রিক্স, সুর বান্ধানি এটা হচ্ছে আসল, আর প্র্যাকটিসটা হচ্ছে আসল, তোমরা প্র্যাকটিস যদি করবে চান তো সবসময় প্র্যাকটিস যদি করবে চান তো অবশ্যই দোতরাটা সঙ্গে নিয়ে বসবেন, আর মোর এই ভিডিওটা চালু করে দিবেন আর সঙ্গে সঙ্গে বাজাবেন দোতরাটার সঙ্গে সঙ্গে, দোতরাটা তোমরা বাজিয়ে পারেন সঙ্গে সঙ্গেই তবে শিখিয়ে পাবেন। তো দেখেছেন এটা হচ্ছে আমার পিসা, এটা হচ্ছে পিসার বিহাই, দেখেছেন। তো দোতরা যদি শিখবে চান তো অবশ্যই ভালো করি প্র্যাকটিস করবো হবে, আর মোর ভিডিওটা বারবার দেখেন, কোনো যে ওয়াচ টাইম বাড়ুক বা ভিউ বাড়ুক সে তো বাড়বেই, তোমার আশা না, তোমরা ওয়াচ না করলে কি ওয়াচ টাইম বাড়ে নাকি, তো অবশ্যই ওইটার জন্য আমি কো না, যদি বারবার দেখেন বারবার শুনেন তো শুনতে শুনতে কিন্তু মানুষ শিখে বেদে না আরেক নাম শ্রুতি, ঠিক আছে, শুনতে শুনতে মানুষ বেদ শুনে শিখে ফেলাইছে, তো আমরা দোতরা কেন শিখে পাবো না, অবশ্যই দোতরা যদি শিখবে চান তো ভালো করে প্র্যাকটিস করা লাগবে। আর এই ভাইটার নাম যেন কি করবে, এর নাম হচ্ছে রাজদীপ। তো সবাই তোমার নিজের নিজের নামগুলো প্লিজ কমেন্ট করে পাঠাবেন, কে কে দোতরা শিখেছেন সেটাও মুই জানিতুম, তো মুই তোমার হচ্ছে অনলাইন গুরু দোতরার, যদি অনলাইন দোতরা শিখবে চান তো মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ধৈর্য লাগবে দেরি হবে, মুই কো না যে ঘুরতে শিখে যাবেন, মুই বলতাল জানো না তেরে কেটে ধেরে কেটে ইলা মুই জানো না, কিন্তু মুই দোতরা ভাই বাজায় পারো, এখন যদি প্রমাণ যদি চাওয়া যান তো ভিডিওটা আগে দেখে নাও, দোতরা মুই ভালো বাজানো তো, মুই স্টেজের দোতরা বাজাও, ঠিক আছে, আমার টিমত, ঠিক আছে, আশেপাশে বিয়ার ধুম
মোর চোখ না ধরে ঘুম আর কতদিন গনিম চালের বাতা ও ভাবি আশেপাশে বিয়ের ধুম মোর চোখ না ধরে ঘুম আর কতদিন গনিম চালের বাতা ও ভাবি আস পড়োশীর বাড়িতে যাও কোনো ঠেমুই মুখ না পাও ফুসুড় ফাঁসড় মোড়ে বিয়ার কথা ও ভাবি ফুসুড় ফাঁসড় মোড়ে বিয়ার কথা ও ভাবি আশেপাশে বিয়ার ধুম মোর চোখ না ধরে ঘুম। এবার বৌদিটা কইবে আরে মোর বোনের মত আরে মোর বোনের মতন রূপসী ওই গের আমদ নাই ওরে তোক দিবার মই পাগলা হইছু নাই তোমার কামাই এই যে মোর বোনের মতন রূপসী ওই গের আমদ নাই ওরে তোক দিবার মই পাগলা হইছু নাই তোমার কামাই। এবার মুই কই ভাইটা কইবে নাই শুনিল তোর কোন কথা দাদা আসুক বাড়ি আরে দাদাকে রাজি করাম মুই হাতে পায়ে ধরি ভাবি হাতে পায়ে ধরি এই যে তোমার বৈনক ছাড়া ভাবি নাই করি মুই বিয়া তোমার বৈনক ছাড়া ভাবি নাই করি মুই বিয়া মোর কথা না শুনিলে ভাবি মরিম গোহলাতে দড়ি দিয়া। এই কামটা করিব হয় না তো অনেকজন গোলার দৌড় দিয়ে মরি যাচ্ছেন। মোর একটা রিসেন্ট মোর ভাতিজা একটা গোলার দৌড় দিয়ে মরছে প্রেমে ধোকা খায়া ভাই। তো প্রেমে ধোকা গেলে গোলার দৌড় দেন না, মোর সঙ্গে কন্ট্যাক্ট করেন 9382807596। একটু মুই সাইকোলজিক্যালি কিছু জানো তোমার কিছু ট্রিক্স কইম তোমরা জিন্দা থাকবেন। মোর কথা না শুনিলে ভাবি মরিম গোহলাতে দড়ি দিয়া মোর কথা না শুনলে ভাবি মরিম জহলতে ডুহু দিয়া ভাবি আশেপাশে বিয়ার ধুম মোর চোখ না ধরে ঘুম আর কতদিন গুনিম চালের বাতা ও ভাবি আস পড়োশীর বাড়িতে যাও কোনো ঠেমুই মুখ না পাও ফুসুড় ফাঁসড় মোড়ে বিয়ার কথা ও ভাবি ফুসুড় ফাঁসড় মোড়ে বিয়ার কথা। তো মোর নাম হচ্ছে হিতেশ্বর রায়। তো দেখলেন ভিডিওটা পুরা, মোর একটা ভেড়া দাঁত আছে টেরা দাঁত আছে, ঠিক আছে দাঁতগুলা টেরা টেরা কিন্তু গান মুই সোজা করো ওই দিক ফের দেখো রাজদীপ কী করছে। তো এটা মোর নাতি হয় মুই ভাই কইনু মিথ্যা কথা কইনু, এটা মোর নাতি হয় যে মনে হোক নাতি হয় মুই দাদু হওয়ার মুই কিন্তু বয়স কিন্তু কম কিন্তু দাদু হয়েছি, ঠিক আছে কিছু করার নাই ভাই। তো বাইশে ভইছে মোর দোতরা বাজে বাজে, তোমার দোতরা বাজাও তোমারও বাইশে হয়ে যাবে বডি হয়ে যাবে দোতরা বাজে বাজে। তো দেখেছেন বাইশে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের ঠেলা যারা যারা ভিডিও দেখবা চায় বা যারা যারা দোতরা শিখবা চায় খালি ওমার ঠেলা শেয়ার করবেন যারা তার হ্যাঁ শেয়ার করবেন না। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো এখনে, সাবস্ক্রাইব ছাড়া কোথায় শুনিম না। আর পুরা পুরো ভিডিও দেখবেন দোতরা শিক্ষার, এটা ফার্স্ট ভিডিও বহুত দিন পরে বানাচ্ছ, দুই তিন বছর পরে বানাচ্ছ আজকে মুই দোতরা শিখানের ভিডিও। তো আশা করি তোমার সাপোর্ট পাওয়া যাবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আর মুই তোমার সঙ্গে আছো হিতেশ্বর রায়, তোমার নামটা প্লিজ কমেন্ট করে পাঠাবেন। থ্যাংক ইউ হিতেশ্বর রায় প্রেজেন্ট হেয়ার ফর ইউ দোতরা শিক্ষা, থ্যাংক ইউ ইয়ো ইয়ো ইয়ো।